ল্যাব বিগিনার্স টিউটোরিয়াল সিরিজে সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে ম্যাটল্যাবে বিভিন্ন জিনিস ডিসপ্লে করা যায়, অর্থাৎ বিভিন্ন কমান্ড কিভাবে রেজাল্টে ডিসপ্লে হিসেবে শো করা যায়, এবং পাশাপাশি আমরা পরিচিত হব স্ট্রিং এর সাথে। সো ফার আমরা যত ভ্যারিয়েবল দেখে এসেছি সবগুলোই ছিল সংখ্যা, যেমন এক্স ইকুয়াল টু ফাইভ একটা ভ্যারিয়েবল এবং এটা একটা সংখ্যা ছিল। তো আরেক টাইপের ভ্যারিয়েবলের সাথে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে মূলত আমরা যেই টাইপের কথাবার্তা বলি বা আমরা বিভিন্ন সেন্টেন্সে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটাকেই সহজ ভাষায় বলতে গেলে স্ট্রিং হিসেবে বলা যায়। যেমন আমি যদি ওয়াই ইকুয়াল টু এক ইনভার্টেড কমার মধ্যে লিখি হাওয়ার্ড এবং ইনভার্টেড কমা শেষ করে দিই, তাহলে সরাসরি আমার সেন্টেন্সটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখছে। এইটা এটাকে আমরা বলি স্ট্রিং। এটার আরো বিভিন্ন টাইপের সাব ডিভিশন আছে বা বিভিন্ন ভাবে এটাকে ডিফাইন করা যায়। এটাকে যেমন এটা একটা ক্যারেক্টার হিসেবেও ট্রিট করা যায় বা এটাকে ক্যারেক্টারও বলা যায়। এই ভ্যারিয়েবল গুলোর ডিটেলস আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখার চেষ্টা করব। আজকে শুধুমাত্র আমরা এটার অ্যাপ্লিকেশন এবং এটা কিভাবে ডিসপ্লে করতে হয় সেটাই দেখব। এখানে দেখা যাচ্ছে আমরা যে ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করেছি এটাতে দেখাচ্ছে ভ্যালু হিসেবে, এবং এইটা দেখাচ্ছে আমার আমি যা লিখেছি তাই সরাসরি এখানে সেভ হয়ে আছে। এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের কি কি ভ্যারিয়েবল আমরা সো ফার ক্রিয়েট করেছি, সেটা দেখার জন্য একটা ফাংশন আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে পুশ। এটা প্রেস করলে আমাদের আসলে কি কি টাইপের ভ্যারিয়েবল জেনারেট করা আছে এবং তার প্রপার্টি গুলো আমাদের শো করে। আমাদের এক্স ভ্যারিয়েবলটা আসলে একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল, অর্থাৎ সংখ্যা, এবং ওয়াই হচ্ছে একটা ক্যারেক্টার বা যেটাকে আমরা সহজ ভাষায় স্ট্রিং ও বলতে পারি। যদিও ক্যারেক্টার এবং স্ট্রিং এটার মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, ক্যারেক্টারের সংজ্ঞাটা আসলে একটু আরো বেশি ওয়াইড। সো ওইটাতে আমরা আজকে যাব না, আমরা জাস্ট আজকে অ্যাপ্লিকেশনটা দেখবো। আচ্ছা, আমাদের কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমরা সর্বপ্রথম যেটা ইউজ করি সেটা হচ্ছে ডিআইএসপি নামে একটা কমান্ড আমরা ইউজ করি। আচ্ছা, আমাদের মনে হয় আমরা কাজটা আজকে স্ক্রিপ্টে করি, সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটা নিউ স্ক্রিপ্ট ওপেন করলাম, এখানে সে আমরা একটা ভ্যারিয়েবল লিখলাম ফোর এবং আরেকটা ভ্যারিয়েবল লিখলাম আমরা স্ট্রিং আকারে লিখতে। এখন যদি আমি ডিসপ্লে করতে চাই, আমি যদি এক্স বা ওয়াই একটা দিই দিয়ে যদি রান করি তাহলে সে সরাসরি আমাকে ডিসপ্লে করে দেবে। এখানে যদি আমি এক্স এর বদলে ওয়াই ডিসপ্লে করতে চাই আমি ওয়াইও ডিসপ্লে করতে পারবো। এখানে দিস ইজ এ স্ট্রিং এটা দুইবার আসার কারণ, একবার হচ্ছে ওয়াই ইকুয়াল টু স্ট্রিং, এটার পরে আমি সেমি কোলন দেইনি, এজন্য এটার একবার দেখাচ্ছে এবং ডিসপ্লেতে আরেকবার সেটা শো করছে। আমরা আরেক ভাবেও বিভিন্ন সেন্টেন্স ডিসপ্লে করতে পারি, যেটার কমান্ডটা হচ্ছে printf printf, এবং এটার মধ্যেও আমরা ইনভার্টেড কমা দিয়ে যে কোনো কিছু লিখে সেটা ডিসপ্লে করতে পারি। যদি আমরা রান করি তাহলে এখানে বলছে দিস ইজ এন দিস ইজ এ এফ প্রিন্ট এফ কমান্ড, মনে হয় এটা এন হবে। আচ্ছা,
এফ প্রিন্ট এফ কমান্ডের বৈশিষ্ট্য হচ্ছে আমি যতগুলো এফ প্রিন্ট এফ কমান্ডে অন যত কিছু লিখি না কেন সেটা সেন্টেন্সটা পাশাপাশি সে অ্যারেঞ্জ করবে। ধরা যাক আমি যে কোনো একটা লাইনে আবার এফ প্রিন্ট এফ লিখেছি, দিস ইজ এফ কমান্ড, এফ প্রিন্ট এফ নিউ কমান্ড, এটা লিখে যদি আমি পেস্ট করি তাহলে সে আগে এফ প্রিন্ট এফ কমান্ডটা যেখানে শেষ হয়েছে তার পরেই এটাকে অ্যাড করে দিয়েছে। এখন আমি যদি চাই যে দুইটা লাইনের মাঝখানে একটা গ্যাপ থাকুক তাহলে আমাকে যেটা করতে হবে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে ইন লিখতে হবে, তাহলে সে কমান্ডটা পরের লাইনে এক্সিকিউট করবে। এখানে দেখা যাচ্ছে যে আমার কমান্ডটা পরের লাইনে এক্সিকিউট হচ্ছে। এখানে আমরা যদি একটা এন দিই তাহলে সে পরের লাইনে কমান্ডটা এক্সিকিউট করবে। এখন ধরা যাক এফ প্রিন্ট এফ কমান্ডের মধ্যে আমরা বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল ইউজ করতে পারি বা ইউজার ডিফাইন্ড বিভিন্ন ভ্যারিয়েবল এটার মধ্যে ইনকর্পোরেট করা যায়। অর্থাৎ ধরা যাক আমি উপরে কোনো ক্যালকুলেশন করব বা কোনো কিছু লিখে এসেছি, ওই ক্যালকুলেট করা ভ্যালুগুলো আমার হয়তো ডিসপ্লে করা দরকার, সেটাও আমরা এফ প্রিন্ট এফ দিয়ে করতে পারি। সেটার জন্য কমনলি ইউজ দুইটা কমান্ড ইউজ হয়, যেটা হচ্ছে পার্সেন্ট ডি এবং পার্সেন্ট এস। পার্সেন্ট ডি হচ্ছে সংখ্যার জন্য এবং পার্সেন্ট এস হচ্ছে বিভিন্ন টাইপের স্ট্রিং এর জন্য। ধরা যাক আমি একটা প্রিন্ট এফ কমান্ড দিব এবং এর মাঝখানে কোনো একটা জায়গায় আমার একটা সংখ্যা বলা দরকার। দিস ইজ এমন হতে পারে যে এটা 21st না হয়ে এটা এটা অন্য কিছু হতে পারে বা অন্য কোনো সংখ্যা হতে পারে, তো সেটার জন্য আমরা পার্সেন্ট ডি যদি এখানে লিখে দেই তাহলে আমি যে কোনো সংখ্যা পরবর্তীতে এখানে বসাতে পারবো। সেটার জন্য আমাকে যেটা করতে হবে আমার কমান্ড শেষ হওয়ার পরে কমা দিতে হবে, তারপরে আসলে আমরা পার্সেন্ট ডি এর মধ্যে কি বসাতে চাই সেই ভ্যারিয়েবলটার নাম দিতে হবে অথবা সেখানে সরাসরি ভ্যালু দিতে হবে। ধরা যাক আমি এখানে x ইকুয়াল টু যেটা সেটাই আমি হচ্ছে এই জায়গাটায় ডিসপ্লে করতে চাই, তাহলে আমি এখানে লিখে দিব x। এমন যদি হয় যে আমাদের পার্সেন্ট ডি অনেকগুলো সংখ্যা আমাকে দেখাতে হবে একটা লাইনের মধ্যেই, তাহলে আমরা যত জায়গায় সংখ্যাগুলো লেখা লাগবে ততগুলোই আমরা পার্সেন্ট ডি দিয়ে দিব। এইটা জানুয়ারি, এখানেও পরপর ভ্যারিয়েবল গুলো দিয়ে দিতে হবে। ধরা যাক আমার এটার জন্য সংখ্যাটা হচ্ছে 7, তাহলে আমরা যদি এটা এক্সিকিউট করি এখানে সরাসরি দেখা যাচ্ছে দিস ইজ 4th ডিসেম্বর এন্ড দিস ইজ 7th জানুয়ারি, সরাসরি সেটা এক্সিকিউট করে ফেলেছে। এখন যদি আমি এর মধ্যে কোনো স্ট্রিং ও ডিসপ্লে করতে চাই সেটাও করা সম্ভব। ধরা যাক আমার আরেকটা ভেরিয়েবল যেটা হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি সেটা আমরা এখানে ডিসপ্লে করতে চাই। ইয়েস ইয়েস, ধরা যাক ফেব্রুয়ারিটা আমি একটা ভেরিয়েবল আকারে নিয়ে আসতে চাই, তাহলে এখানে পার্সেন্ট এস দিব আমি এবং এর মতোই এখানে কমা দিয়ে এখানে কি লিখবো সেটা দেওয়া লাগবে। এখানে আমি বলে দিলাম সেট, আমি যদি এক্সিকিউট করি দিস ইজ ডিসেম্বর, দিস ইজ জানুয়ারি এন্ড দিস ইজ ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিটা এসেছে আসলে এখান থেকে। ওই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।